ওটা করছি তাই না? জয়েন মাস্টারকে আমার page 59 আমরা টেন্স তোমার কি করছি রিরাইট করছি তাই না? 3 নম্বরটা কিছু লাগছে, দ্য পেশেন্ট গোজ, গোজে যাই কি হবে ওয়েন্ট হবে। আমরা যখন প্যাসেজটা লিখবো এখানে ওয়েন্ট লিখে আন্ডারলাইন করবো তাই না? তো দ্য পেশেন্ট ওয়েন্ট টু সি, এই যে সি কেন শো করলাম না, কারণ টু আছে অর্থাৎ কোনো ভার্বকে তার সাথে যদি টু থাকে আগে বা আইনটি থাকে এটা আমাদের ভার্ব না, এটা আমাদের হাত দেওয়ার কাজ না। টেন্স পরিবর্তন করার সময় খেয়াল করতে হবে যে কোনটা আমাদের ভার্ব, ভার্বটাকে আমরা একদম পাস মানে পাস করতে হবে সেখানে। তো কি হচ্ছে ওয়েন্ট হবে, তারপরে দ্য ডক্টর আস্ক আছে, এই এটা একটা ভার্ব, তাহলে কি হবে এটাকে আস্ক করতে হবে, কী করতে হবে এটাকে আস্ক হিম সাম কোয়েশ্চেন, হি ওয়ান্টস টু নো, আবার দেখো ওয়ান্টস হয়ে যাবে ওয়ান্টেড, কি হয়ে যাবে তাহলে টু নো, নো কি নো এর পাশে হচ্ছে নিউ, কে এন ডাব্লিউ নিউ বা নু, এটা কী হবে নিউ হবে না নু হবে, কিছু হবে না কারণ টু আছে, খেয়াল করছে এখানে। তাহলে এখানে হাত দেওয়া যাবে ফ্রম দ্য পেশেন্ট অ্যাবাউট হিজ টেম্পারেচার, হিজ ফিলিং ডিউরিং দ্য ফিভার, ফিলিংটাকে ভাব মনে হচ্ছে দরকার না কিছু করা, কারণ এটা শুধু আইনজি আছে, শুধু আইনজি থাকাটা ভাবটা মনে রাখতে হবে, আগে অবশ্যই টুবি থাকবে যদি ভাব হইতো। অ্যান দ্য টাইম অফ দ্য ফিভার, হি ওয়ান্টস, আবার পাইলাম হি কী হয়ে যাবে এটা ওয়ান্টেড তাই না, ওয়ান্টেড টু নো ওয়েদার হি হ্যাজ টেকেন, তাহলে হ্যাজ টেকেন আছে হ্যাজ এর একটা পাস কি হ্যাড, তাহলে হ্যাজ এর হ্যাজ টেকেন এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাকে হ্যাড টেকেন করে দিলে হয়ে যাবে আমাদের পাস্ট। এনি সাজেশন ফ্রম এনি ডক্টর অ্যান্ড এনি মেডিসিন, দ্য ডক্টর ডিটেক্টস দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং, হ্যাঁ এখানে কি হয়ে যাবে ডিটেক্টর, ডিটেক্টেড হয়ে যাবে, ডিটেক্ট কি হয়ে যাবে ডিটেক্টেড, এবং অবশ্যই আন্ডারলাইন করবো ডিটেক্টেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং, তাহলে এখানে শুধু হ্যাজকে হ্যাড করে দিলে আমাদের পাস্ট হয়ে যাবে ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাড বিন যা আছে তাই হয়ে যাবে, ফ্রম টাইফয়েড অ্যান্ড প্রেসক্রাইবস আছে হয়ে যাবে প্রেসক্রাইবড হিম সাম মেডিসিন,